টি বিশ্বকাপ কবে সিদ্ধান্ত আটাশ মে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হবে নাকি করোনার প্রকোপে শেষ পর্যন্ত বাতিলই করে দিতে হবে ক্রিকেট ভক্তদের বহু প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তরের ইঙ্গিত পাওয়া যেতে পারে আগামী আটাশ মে সেদিনই নিয়ামক সংস্থা আইসিসি শীর্ষ বৈঠক ডেকেছে সব দেশের বোর্ডের মহাকর্তাদের নিয়ে এই বৈঠক হবে ভিডিও কনফারেন্স মারফত সব দেশের শীর্ষকর্তারা হয়তো যে যার বাড়ি থেকেই যোগ দেবেন ভারতীয় বোর্ডের প্রধান মুখ হিসেবে কলকাতা থেকে ভিডিও বৈঠকে হয়তো থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি সূত্রের খবর আটাশে মে সভায় এসপার ওসপার সিদ্ধান্ত হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব দেশের বোর্ডের কাছেই মতামত চাওয়া হবে কোনো দেশে করোনা নিয়ে কি পরিস্থিতি অক্টোবরের মধ্যে নিষেধাজ্ঞা ওঠার সময় আছে কিনা উরান উড়ান চলাচল কবে স্বাভাবিক হতে পারে বিস্তারিত আলোচনা হবে আইসিসির পাশ করার সূচিতে থাকা দ্বিপাক্ষিক সিরিজগুলির ভবিষ্যৎ নিয়ে কথা হবে এই দিন এদিকে বিশ্বকাপ দল থেকে রায় বাদ দেওয়া প্রসঙ্গে এবার প্রসাদকে ধুয়ে দিলেন গৌতম গম্ভীর প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন পদ্ধতি নিয়ে এবার ধুয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদকে বেশ কয়েকটি ইস্যু নিয়ে বিতর্ক হলেও মূলত দুই হাজার উনিশ বিশ্বকাপ কেন ভারতীয় দলের জায়গায় হয়নি আম্বাতি রাইডুর এই ইস্যুতে গৌতম গম্ভীর এক হাত দিয়েছেন এম এস প্রসাদকে আর সেই বাকযুদ্ধ নিয়েই কার্যত শোরগোল পড়ে গিয়েছে ভারতের ক্রিকেটে প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর মনে করেন দুই হাজার উনিশ বিশ্বকাপে ভারতীয় দলে নির্বাচন ভুল ছিল বিশেষ করে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন বাছা নিয়ে গৌতম গম্ভীর এর মতে ভারতীয় ব্যাটিং লাইনআপের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে ভাবে ব্যাটসম্যান বাছাই করতে পারেনি এমএসকে এস কে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি তাদের ভুলের জন্যই খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে এদিন গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে দীর্ঘ দু বছর ধরে জাতীয় দলের চার নম্বর পজিশনে খেলে আসছিলেন রায়ডু তিনি চার নম্বর পজিশনের দাপটের সাথে ব্যাটিং করেছিলেন কিন্তু তার সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি এটা রায়ডুর সাথে অবিচার করা হয়েছে এ প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন জাতীয় দলের নির্বাচনী মণ্ডলে এমন কাউকে রাখা উচিত যার দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কারণ তিনি মনে করেন যিনি যত বেশি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটার বাচ্চার ক্ষেত্রে তিনি ততটাই ভালো ভূমিকা পালন করবেন এদিকে করোনার মধ্যে শুরু হবে ক্রিকেট এই পরিবর্তিত নিয়মে খেলা হবে ম্যাচ বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা ভাইরাসের আতঙ্ক তার চরমে রয়েছে যেভাবে গত দুই থেকে তিন মাসের সময় কেটেছে তাতে পুরো জগতে আতঙ্ক তৈরি করে দিয়েছে করোনা ভাইরাস এমন জাল বিছিয়ে যে যে তাতে পুরো বিশ্ব ধরা পড়েছে আর লক্ষাধিক সংখ্যায় এখনো পর্যন্ত মানুষ সংক্রমিত হয়েছেন করোনা শেষ কবে হবে এর ওষুধ কবে বেরোবে এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না কিন্তু এর মধ্যে আবারও সমস্ত ধরনের বন্ধ গতিবেদকে গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইভাবে গত দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা আন্তর্জাতিক ক্রিকেটকেও আবারও ট্র্যাকে আনার চেষ্টা করা হচ্ছে ক্রিকেট খেলাটাকে সাবধানে শুরু করার পরিকল্পনা তৈরি হচ্ছে এই অবস্থায় খেলা শুরু হলে তাকে কিছু পরিবর্তন দেখা যেতে পারে এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য অনেক মুশকিল হতে চলেছে কারণ এখন যে জিনিসগুলোতে পরিবর্তন আসতে চলেছে তাতে প্রধানভাবে খেলোয়াড়রা এখন মাঠে নিজেদের চশমা টুপি আম্পায়ারকে দিতে পারবেন না সেই সঙ্গে প্র্যাকটিস চলাকালীন তারা টয়লেটেও যেতে পারবেন না যদিও এখনও এটা স্পষ্ট হয়নি যে খেলোয়াড়রা তাদের এই সমস্ত জিনিস কোথায় রাখবেন কারণ মাঠে রাখলে বল তাদের লাগবে পেনাল্টি হিসেবে রান দেওয়া হয় এছাড়া আইসিসি আরও অনেক বিষয় কড়ায় নিয়ম বানানোর চেষ্টা করছে মনে করা হচ্ছে যে আইসিসি চায় খেলোয়াড় কমসে কম সময় ড্রেসিং রুমে থাকুন যাতে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কম থাকেন তো সেই সঙ্গে বলে থুথু ঘাম না লাগানো এবং হাতকে মুখে চোখে বা নাকে না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে আইসিসি এটাও ভাবছে যে যে কোনো টুর্নামেন্টের আগে চিকিৎসা আধিকারিকদের ব্যবস্থা করা হবে জানিয়ে আইসিসি বলেছে প্রধান চিকিৎসা আধিকারিক বা জৈব সুরক্ষা আধিকারিকদের নিযুক্তির ওপর ভাবনা চিন্তা করা হোক যা সরকারি নির্দেশ প্রত্যেকটি আর টুর্নামেন্ট বহালের জন্য জৈব সুরক্ষা পরিকল্পনা চালু করার জন্য দায়িত্ব থাকবে ম্যাচের আগে আলাদা আলাদা প্র্যাকটিস শিবিরের প্রয়োজন স্বাস্থ্য তাপমাত্রা পরীক্ষা আর করোনা ভাইরাসের পরীক্ষার প্রয়োজনের উপর চিন্তা করুন সফরে কমসে কম চোদ্দ দিন আগে সুনিশ্চিত করা হোক যে দল করোনা ভাইরাস থেকে মুক্ত শার্দুল ঠাকুরের অনুশীলনে নেমে পড়া নিয়ে বিরক্ত বোর্ড করোনা আবহে ভারতীয় খেলার জগতে নেমে এসেছে এক অনিশ্চয়তা কবে সবকিছু ঠিক হবে কারও জানা নেই এর মধ্যে লকডাউনের উপর আউট অনুশীলন দেখা গেল এক ক্রিকেটারকে শার্দুল ঠাকুরই হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি শুরু করলেন অনুশীলন মহারাষ্ট্রের পালগড় জেলার বৈশারে এক স্থানীয় মাঠে তাকে দেখা গেল গা ঘামাতে মহারাষ্ট্র সরকার ব্যক্তিগত অনুশীলনের জন্য অরেঞ্জ ও গ্রিন জোনে স্টেডিয়াম খোলার সিদ্ধান্ত নিয়েছেন তবে সেখানে দর্শকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা রয়েছে সেই কারণেই অনুশীলন শুরু করতে পেরেছেন শার্দুল কিন্তু তা করতে গিয়েই এবার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল তার বিরুদ্ধে ফলে বোর্ডের সঙ্গে আলোচনা না করেই অনুশীলন শুরু করে দেওয়ায় বিতর্কে শার্দুল সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে শার্দুল এমনটা করতেই পারেন না বর্তমানে মুম্বাইতে রয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার লকডাউনে শিথিল হয়ে গেলেও কেউ স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেন সো ডিয়ার ফ্রেন্ডস এই ছিল এখনকার মতো সংবাদ আপডেটস আমাদের সংবাদটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ